আমার নাম আবদুল্লাহ, আমি চট্টগ্রাম থেকে। এমন অনেক ডাক্তারের পেশেন্ট দেখলাম যারা দ্বিতীয়বার কামাল স্যারের কাছে এসে করাইছে। তো আসসালামু আলাইকুম, আমি শাকিল হোসেন। আপনারা আমার সামনে যে পেশেন্টকে দেখতে পাচ্ছেন, আমরা গ্রেড ফোর ওনার সার্জারিটা করেছিলাম, আলহামদুলিল্লাহ ফলাফল আপনাদের সামনে। তো এই বিষয়ে আমরা রোগীদের সাথে আরেকটু কথা বলবো। আপনাদের যদি কোনো রকম সাহায্য প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে। তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করার ফেসবুক গ্রুপের লিঙ্ক, ফেসবুক অ্যাকাউন্ট ইত্যাদি ভিডিও এবং ডিসক্রিপশন বক্সে আছে, নিয়ে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা একটু রোগীর সাথে কথা বলি তার এই বিষয় নিয়ে। তো ভাই, প্রথমে আপনার পরিচয়টা দিবেন। আমার নাম আবদুল্লাহ, আমি চট্টগ্রাম থেকে। আমার গাইনোকমাস্টিয়া গ্রেড ফোর ছিল, তো এটা আমি এই মাসের 15 তারিখ 15 তারিখে আমি কামাল স্যারের মাধ্যমে, কামাল স্যারের কাছে আমি অপারেশনটা করছি। তো আজকে আমার প্রায় 13 দিন হয়ে গেছে, তো আমি আজকে স্যারের কাছে দেখাতে আসলাম। আপনার আগে কেমন ছিল আপনি যদি একটু আমাদের দেখান। আমার আগে যে আমার ছবিটা, এটা অনেক বড়, অনেক বড় দেখা যাচ্ছে। আমি ওনার আগের ছবিগুলো ভিডিওতে বিভিন্ন জায়গায় দিয়ে দিব, যাতে আপনারা কম্পেয়ার করতে পারেন। উনি নিজেও দেখাচ্ছে, তো এটা বেশ বড়, বেশ বড় গাইনোকোমাস্টিয়া। এখন আল্লাহর রহমতে একদমই সমান, একদমই সমান আছে, দেখতেই পাচ্ছেন। আজকে জাস্ট হচ্ছে ওনার 14 দিন, মাত্র 14 দিন। 14 দিন কিন্তু একটা সার্জারি রিকভারির জন্য অনেক বেশি সময় না। জাস্ট ইনিশিয়ালি বোঝার জন্য আমরা এই ভিডিও গুলা করে থাকি। আর যখন শুকায় যাবে এই জায়গাগুলো একদম ফ্রেশ হয়ে যাবে। ওনার বডিতে যে ফ্যাট আছে এই ফ্যাট অনুযায়ী চেস্টেও ফ্যাট আসবে। এখন চেস্টে অলমোস্ট ফ্যাটলেস, তখন কিছুটা ফ্যাট চেস্টে আসবে, আসলে চেস্টে আরো টান টান হবে। এইখানে একটু কালো কালো মনে হচ্ছে, এখানে কালো, এখানে একটা ভাগ, তখন এইগুলা সমান হয়ে যাবে। আমরা যখন ওনার দ্বিতীয় দিন, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট সার্জারি দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন যখন আমরা ওনাকে ব্যান্ডেজ খুলেছি, তখন যে সোয়েলিংটা ছিল যেরকম ছিল আল্লাহর রহমতে, আজকে কিন্তু সেটা নেই। যদিও উনি আসার পরে আমি তাকে ওই ছবিটা বের করে দেখাই, সে নিজে অবাক যে কি ছিল কি হলো। সো ডে বাই ডে, ডে বাই ডে এটা আরো উন্নতি হবে। একদিনে রোগটা হয়নি, অপারেশন একদিনই হয়, কিন্তু টোটাল কোষ গেইন করতে, ফলাফল আসতে একটু সময় লাগে। তো আপনি আমাদের এখানে যে সেবা নিলেন, কয়েকবার আসলেন, তো সার্বিক পরিবেশ পরিস্থিতি, সেবার মান, আমাদের বিহেভিয়ার, আপনার অ্যাজ এ পেশেন্ট কেমন লাগছে, টু বি অনেস্ট? এই যে শুরু থেকে যদি বলতে বলি, আমি আসলে গাইনোকোমাস্টিয়া অপারেশন করানোর জন্য বিভিন্ন জায়গায় দেখছি। প্রথমে অনেকে ভিডিও দেখলাম, তারপর রিভিউ দেখলাম, বিশেষ করে অনেক রিভিউ দেখছি আমি। কয়েকজন কয়েকটা গ্রুপ আছে গাইনোকোমাস্টিয়া বাংলাদেশে, আমি প্রতিটা গ্রুপে অনেকগুলো রিভিউ দেখছি। তো এরপরে আমার মনে হয়েছে যে কামাল স্যার কাছে করানোটা ভালো, কারণ আমি এমন অনেক ডাক্তারের পেশেন্ট দেখলাম যারা দ্বিতীয়বার কামাল স্যারের কাছে এসে করাইছে। তো এই হিসাবে দেখলাম যে আসলে কামাল স্যারই বেস্ট হবে। তো এখানে হঠাৎ করে একদিন চলে আসলাম সাকিব ভাইয়ের সাথে কথা বলে। তো আসার পরে সরাসরি কামাল স্যারের সাথে সাকিব ভাই সাক্ষাৎ করাই দিলাম, স্যার দেখে সবকিছু বললো। তো যদি এখানে মান, যদি সেবার মান যদি বলি, এখানে পরিবেশটা অনেক সুন্দর। আপনি আউটডোর বলেন, ওনাদের ইনডোর, তারপর এখানে ভিতরকার পরিবেশটা অনেক সুন্দর। এরপরে যে সেবার মান, সেবার আসলে এই কামাল স্যারের পাশাপাশি ডাক্তার মাসুদ স্যারও থাকেন, তো এখানে দুইজন ডাক্তার থাকেন। এটা আমার কাছে আসলে খুব বেশি ভালো লাগছে যে অন্যান্য জায়গায় একজন ডাক্তার থাকেন, বাকিরা স্টাফরা ইয়ে করেন, কিন্তু এখানে দুইজন ডাক্তারই ইয়ে করতেছেন। তো এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। তো ওভারঅল যদি সেবার মান বলতে গেলে, তাহলে আমি এটা বলবো যে আসলে বেস্ট হয়েছে আমার। এই যে মাত্র 13 দিন, 13 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক রিকভারি হয়েছে আমার। শুধু এক জায়গায় দিয়ে সামান্য একটু ফোলা ছিল, ওইটা ওই মূলত সেলাইনের জন্য, সেলাইন জমছিল। তো এটা আমি আজকে আসলাম সকালে, আইসা স্যারকে দেখাইলাম, স্যার একটা জাস্ট ইঞ্জেকশন দিয়ে সেলাইন গুলো আস্তে করে বের করে নিল, এখন আবার স্বাভাবিক হয়ে গেছে। তো এইটাই, যদি ওভারঅল আমি এটাই বললাম যে খুবই ভালো অপারেশন হয়েছে। আপনারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন, আমার রেকমেন্ডেড থাকলো আপনাদের জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদের সাথে দেওয়ার জন্য। আমরা এমনও দেখেছি বাংলাদেশের অনেক নাম করা প্লাস্টিক সার্জন যারা সার্জারি করার পরে দ্বিতীয়বার আমাদের পেশেন্টদের হয়েছে। অনেকেই বলা হয় যে আপনার সৌন্দর্যের জন্য সার্জারি করি, কিন্তু সেই কথা বলে তারা অনেকের গ্ল্যান্ড রেখে দিচ্ছে, অতিরিক্ত চর্বি রেখে দিচ্ছে, যার ফলে প্রথম 2-3 মাস খুবই ভালো লাগে কিন্তু পরবর্তীতে আবার মনে হয় বড় হয়ে গেছে, কারণ কিছুটা চর্বি ব্যাক করে বডিতে। এমন অনেক বড় বড় প্লাস্টিক সার্জন এখন বাংলাদেশে নাম করা আছে যারা আমাদের এই ক্লিনিকে এসে প্রথম থেকে গাইনোকমাস্টিক সার্জারি দেখেছে, তারা ট্রেনিং নিয়েছে। অনেক নাম করা সার্জন আছে, হয়তো আমরা বললে আপনারা চিনবেন, কিন্তু আমি চাচ্ছি না কারণ নাম উল্লেখ করতে। তো আমাদের এই ক্লিনিকে 2012 সাল থেকে সেবা দেওয়া হচ্ছে। তো আল্লাহর রহমতে বাংলাদেশের মধ্যে অন্যতম অভিজ্ঞ একটা সেন্টার এটা। আমাদের স্যার যারা আছেন তারা 6,000-6,500 মতো গাইনোকমাস্টিয়া সার্জারি করছে। তো এটা কিন্তু খুব বড় একটা অ্যামাউন্ট সার্জারি। বাংলাদেশের মতো একটা দেশ এখানে এই বিষয়টা সবাই জানেও না, তারপরে একজন ডক্টর, আমরা সবাই এটা নিয়ে প্রচার করতেছি যাতে আপনাদের জানাতে পারি, এবং আল্লাহর রহমতে অনেক অনেক সার্জারি হয়েছে। তো এই ভাই যেদিন সার্জারি করলেন, আপনি তো কয়েকদিন ছিলেন ঢাকাতে, তো আপনি মোটামুটি কয়েকজন দেখতে পারছেন আমাদের ক্লিনিকে? আমি ক্লিনিকে যেদিন আসলাম, আমি যেদিন আসছি আমি পরের দিনই অপারেশন করছি। আমি যেদিন আসলাম ওই দিন অলরেডি 3 জন করাইছেন, তো আমি 3 জন দেখলাম। তো এরপরের দিন আমি একা ছিলাম, কারণ এরপরে কামাল স্যার নিয়ে চলে যাবেন। তো প্রায় আমি আমার সাথে আরো 2 জন ছিল, আমরা মোট 3 জন এখানে ছিলাম। তো সবাই 3 জনের সাথে আমার কন্ট্যাক্ট আছে, তো তাদের রেজাল্টটাও আমার মতন, মানে আমার থেকে কয়েকজনের, একজনের তো আমার থেকে অনেক বেটার হয়েছে, খুবই সুন্দর। তো আমি মনে করি যে আসলে এটা আপনারা যারা বিভিন্ন চিন্তা ভাবনা করতেছেন যে আসলে কেমন হবে না হবে, কামাল স্যার কেমন হবে, আমি আসলে বলবো ভাই একদম বেস্ট হবে। এটা নিয়ে আপনারা নির্দ্বিধায় থাকেন। আপনি আমি আসলে আমি বলতাম বললাম তো আগে যে আমি অনেক গ্রুপে রিভিউ দেখছি যারা ডাক্তারের কাছে, অন্য ডাক্তারের কাছে করাইছেন, এরপরে আবার কামাল স্যারের কাছে আইসা দ্বিতীয়বার করাইছেন। তো আপনি এক জায়গায় অপারেশন করছেন, ওইটা আবার দ্বিতীয়বার যদি আপনি ওইখানে আবার যদি কাটাছিটা হয়, তো জিনিসটা কি আমার আমার তো মনে হয় এটা শরীরের জন্য খুব বেশি ভালো না। তো এটাই বলবো যে এখানে আপনারা করাইতে পারেন, বিশ্বস্ত এবং সেবার মান আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার এই প্রবলেমটা আপনি কি আপনার বাসায় বলেছিলেন? আমি আসলে অপারেশন আগে কাউকে জানাই নাই, শুধু আমি কাউরে জানি না। তো হঠাৎ করে আব্বুকে ফোন দিলাম যে আব্বু এমনি আমার একটু সমস্যা আছে, আমার আব্বু বাহিরে থাকে। তো আব্বু বললো, আব্বুকে প্রথমে জিজ্ঞেস করছি যে আমার এত টাকা লাগবে, আমার একটা সমস্যা আছে ওটা সলভ করতে হবে। তো আব্বু প্রথমে বললো, আচ্ছা সমস্যা না, কি কি বলো। তো আমি বললাম যে আমার একটা রোগ আছে, তো এটার জন্য আমার একটু সার্জারি করাইতে হবে। মানে প্রথমে আমি একটু ভয়ে ছিলাম, পরে তারপর বিলাই দিছি। তো আব্বু শুনে আমাদের বলতেছে যে তোমার তো এত বছর ধরে হয়েছে, তুমি এটা লুকাই যা কেন, তুমি আমাদের একটু বলতা, এটা তো সমস্যার কিছু না। এই তো এটা এটা যেহেতু চিকিৎসা করাইতে হবে, তো এটা লুকাই রাখার তো কিছুই নেই, তুমি আরো আগে বলতে, আরো আগে বললে আরো আগে তোমার অপারেশনটা করাইতাম। তো এটা আমি আসলে আরো আগে আমার বলা উচিত ছিল, ওই যে আসলে ওই ভয় এই সরমের কারণে লজ্জায় আমি আসলে বলতে পারতেছিলাম না, কিন্তু এটা আসলে দিন দিন আস্তে আস্তে স্বাভাবিক হইতেছে। আমরা আসলে যারা ভয়ে মানে বেশি লজ্জা আছি, পরিবারকে জানাইতে মনে হয় যে কি হবে না হবে, আমি মনে করি পরিবারকে জানাইতে হয় ভালো, কারণ আপনি অনেক পরিবারকে না জানিয়ে আপনি 2-3 বছর বসে রয়েছেন, কিন্তু হয়তো দেখা যাবে কি আপনি লজ্জা ভাঙিয়ে যদি পরিবারকে বলতে পারেন, দেখা যাবে আপনি কিছুদিন পরে আপনার অপারেশন করাবে, ওনারা ওনারা আপনার আপনাকে বুঝবে, অপারেশন করাবে। তো আমি এটাই বলবো যে আসলে পরিবারকে জানাইলে এখন ভালোই হয়, কারণ এখন অনেক অ্যাভেলেবেল রোগী, প্রতিদিন ওনাদের সার্জারি আছে। তো আপনি ওনাদের যদি আপনি বাপ তাও যদি কনভিন্স করতে না পারেন, তাহলে সাইকেল বাইক গ্রুপ আছে, ওখানে আপনি ইয়াগুলো দেখাবেন, তারপর ইউটিউবের চ্যানেলে অনেক ভিডিও আছে, এগুলো দেখাবেন যে এগুলা বাংলাদেশে এই রোগটা স্বাভাবিক অনেক আছে, এটা কিন্তু আমার এক মান, তো এটা একটা রোগ হিসাবে ওনাদেরকে বুঝাইতে হবে, এটা বোঝানো যায় আসলে। আমি আসলে ওই অলসতাকে এই লজ্জায় বুঝাই নাই, বলি নাই, এই কারণে আসলে আমার আরো দেরি হয়েছে, আরো আগে বললে আমার অপারেশনটা হয়ে যেত আর কি। ঠিক আছে ভাই, আপনার অনেক সময় আমাদের দিলেন, আমাদের পেশেন্টদের আপনার অবস্থাটা দেখাইলেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমরা চাই সবাই এই সমস্যা থেকে মুক্তি হোক যে কোনো ভাবে আমাদের সাথে। আরেকটা কথা, জি যারা অপারেশন করবেন, আসলে অপারেশন করার সময় খুব বেশি ব্যথা হয় না, এটা অনেকে ভয় আছেন যে অপারেশন করলে অনেক ব্যথা বা অনেক কষ্ট। আমি জাস্ট ওই যে অবশ করার সময় 3 মিনিট বা 2 মিনিটের মতন সামান্য হালকা কিছু কিছু জায়গায় ব্যথা একটু একটু হয় অবশ করার সময়, এরপরে আর কোনো টোটালি ব্যথা হয় না। কাটা ছিঁড়া যাই হইতেছে এরপর আপনি বুঝতে পারবেন না যে আপনার এখানে অপারেশন হইতেছে। এই প্রথমে 1-2 মিনিট একটু অবশ করার সময় একটু ব্যথা লাগবে, এটা একদম স্বাভাবিক ভাই, এটা ছোট বাচ্চা সহ্য করতে পারবে, কোনো ব্যাপার না, ভয় কিছু নেই। যাক, অনেক মূল্যবান মতামত শেয়ার করছেন আপনি। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব প্রতিদিন নতুন নতুন আপডেট নেওয়ার জন্য, নতুন নতুন তথ্য দেওয়ার জন্য, এবং এইরকম অনেক রেজাল্ট আমরা দেখানোর ট্রাই করবো। আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। হম।